হ্যালো এভরি ওয়েলকাম টু চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে বিগিনার্সদের জন্য একটি আর্টিকেল নিয়ে এসেছি তো আর্টিকেলটি খুবই একটা ইজি আর্টিকেল তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি একেবারে ভেঙে ভেঙে পড়ি এবং এখানে যতগুলি গ্রামার কনসেপ্ট আছে ভোকাবুলারি সবগুলোই কিন্তু আজকে কভার করবো তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পার কর্ণাটকা পুলিশ ঠিক আছে কর্ণাটকের পুলিশ ফাইল সেক্সুয়াল অ্যাসাল্ট কেস এগেনস্ট বিজেপি লিডার তো কর্ণাটকা পুলিশ ফাইল করে ঠিক আছে সেক্সুয়াল অ্যাসাল্ট কেস ঠিক আছে যৌন হানির কেস সেক্সুয়াল মিসকন্ডাক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঠিক আছে রেপের বলতে পারি কেস কী করে ফাইল করে এগেনস্ট বিজেপি লিডার বিজেপির লিডার বা বিজেপি নেতার বিরুদ্ধে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সে লেখা হয়েছে ঠিক আছে তারপরে দেখো বিজেপি লিডার জি দেভরাজে গৌড়া তো একজন বিজেপি লিডার তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেখো যে হু ইজ ইন নিউজ ইন দ্য নিউজ ইন কানেকশান উইথ দ্য সেক্সুয়াল অ্যাবিউজ কেস অ্যালিজডলি ইনভলভিং জেডিএস এমপি প্রজ্জ্বল রেবানা তো বিজেপি লিডার জি দেবারাজে গৌড়া যে কিন্তু নিউজে এসেছে হু ইজ ইন দ্য নিউজ মানে যে নিউজে এসেছে ইন কানেকশন উইথ দ্য সেক্সুয়াল অ্যাবিউজ কেস একটা সেক্সুয়াল অ্যাবিউজ কেসের কানেকশানে বা সঙ্গে এসেছে সে কেসটা কার ছিল অ্যালিজডলি ইনভলভিং যাতে কিন্তু অভিযোগ অভিযোগৃতভাবে বা প্রতিবেদন অনুযায়ী ইনভলভ ছিল তাতে জেডিএস এমপি প্রজ্জ্বল রেবানা খুব নিউজটা ভাইরাল হয়েছে তোমরা জানো যে প্রজ্বল রেবানা একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় যার কারণে এই কেসটা সামনে আসে তো সেই কানেকশানে কিন্তু আরেকজন বিজেপি লিডার নাম হচ্ছে গৌড়া ঠিক আছে সেও কিন্তু কানেকশানে এই কানেকশানে সামনে এসছে নিউজে এসছে তো এই যে গৌড়া এই গৌড়া কিন্তু হ্যাজ বিন অ্যাকিউজটাকে অ্যাকিউজ বা আরোপ করা হয় দোষারোপ করা হয় কিসের আচ্ছা কিসের দোষারোপ করা হয় সেটা অফ দিয়ে বোঝা বোঝানো হয় হ্যাঁ তো দোষারোপ করা হয় অফ সেক্সুয়ালি অ্যাসল্টিং ওমান একটা মহিলাকে মানে যৌনহানি করার জন্য ঠিক আছে সেক্সুয়ালি অ্যাসল্ট করার জন্য যৌনহানি করার জন্য দ্য কর্ণাটকা পুলিশ হ্যাভ রেজিস্টার তো কর্ণাটকা পুলিশ কর্ণাটকের যে পুলিশ রয়েছে সে রেজিস্টার করেছে প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে করেছে কী করেছে আ কেস একটা কেস রেজিস্টার করেছে এগেনস্ট হিম তার বিরুদ্ধে কবে অন এপ্রিল ফার্স্ট এপ্রিল মাসের এক তারিখে কোনো তারিখের আগে অন প্রিপজিশন ইউজ হয় তোমরা জানো ঠিক আছে দ্য ও ম্যান তোমার এই মহিলা সম্পর্কে বলা হচ্ছে যে মহিলাটা সেট বলেছিল আর এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশান যে মহিলাদা ইন হার কমপ্লেন মানে মহিলাদা তার কমপ্লেন্টে বলেছিল সি অ্যান্ড হার হাজব্যান্ড সে এবং তার স্বামী কেম ইন কন্টাক্ট কেম ইন কন্ট্যাক্ট উইথ মানে কারোর সম্পর্কে আসা ঠিক আছে বা সংস্পর্শে আসা সে মিস্টার দেবরাজের সংস্পর্শে আসেন ঠিক আছে কেম ইন কন্ট্যাক্ট সংস্পর্শে আসেন কবে বা তাদের সাথে একটা মিট হয় আর কি প্রথম মিট হয় বলতে পারি তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় আর কি ঘনিষ্ঠ নয় আর কি সম্পর্কে আসে বলতে পারি তো তাদের সম্পর্কে আসে বা সংস্পর্শে আসে তো মিস্টার দেবরাজের সম্পর্কে আবার একটু এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে ঠিক আছে তো মিস্টার দেবরাজাকে হু ইজ অলসো অ্যান অ্যাডভোকেট যে কিন্তু একজন অ্যাডভোকেটও ঠিক আছে ইন কানেকশান উইথ দ্য সেল অফ আ সাইট আচ্ছা কিসের জন্য সংস্পর্শে আসে ইন কানেকশান উইথ মানে কিছু কোনো কিছু সংস্পর্শে কিসের সংস্পর্শে বা কিসের কারণে দ্য সেল অফ সাইট একটা সাইট বা একটা স্থান বলতে পারি একটা স্থান বা ল্যান্ড বলতে পারি সেই ল্যান্ডকে সেল করার সম্মান দিও বিষয়ে ঠিক আছে লেটার পরবর্তীকালে পরবর্তীতে কী হয় হি উড কল হার সে তাকে কল করে হি বলতে কেন দেবার কথা বলা হয়েছে দেবারাজা কল করে সেই মহিলাকে ওভার দ্য ফোন মানে ফোনের মাধ্যমে ঠিক আছে ফোনে ফোন করে তাকে ডাকে অ্যান্ড কী হয় অ্যান্ড হ্যাড অ্যাসিওর হার এবং তাকে অ্যাসিওর করে অ্যাসিওর করা মানে কাউকে আশ্বাস দেওয়া ঠিক আছে তো তাকে আশ অ্যাসিওর করেছিল আশ্বাস দিয়েছিল এটা যে হি উড গেট দ্য ওয়ার্ক ডান যে সে কাজটা করিয়ে দেবে এটা হি উড গেট দ্য ওয়ার্ক ডান এটা কিন্তু কজিটিভ সেন্টেন্সে লেখা যায় ঠিক আছে কজিটিভ ভার্বের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি উড আচ্ছা আচ্ছা গেট সামথিং ডান বা গেট সামথিং প্লাস ভিতরি ঠিক আছে গেট সামথিং সামথিং থাকবে তারপরে কিন্তু ভিতরি থাকবে এটা হচ্ছে কাজিটিভ ভার্বের একটা গঠন বলতে পারি তো সে বলেছিল যে সে কাজটা করিয়ে নেবে বা করিয়ে দিতে পারবে ঠিক আছে হি উড গেট দ্য ওয়ার্ক ডান সে কাজটা করিয়ে দেবে ঠিক আছে ওয়ান্স মানে হচ্ছে একবার হি টুক হার সে তাকে নিয়ে গিয়েছিল অর্থাৎ সেই মহিলাটাকে নিয়ে গিয়েছিল গওড়া কোথায় টু হিজ রেজিডেন্ট তার বাসায় অ্যান্ড সেক্সুয়ালি অ্যাবিউজড হার এবং তাকে সেক্সুয়ালি কিন্তু অ্যাব করলো যৌন পীড়ান চালালো তার উপরে বিসাইডস দ্য এটা ছাড়াও তার পাশাপাশি কি করেছিল উড অলসো মেক ভিডিও কলস টু হা সে কি করতো উড অলসো মেক আচ্ছা উড মানে অতীতে কোনো কিছু অভ্যস্ত জিনিস একটা করতো অতীতকালে সেটা বোঝাতে আমরা উড ব্যবহার করি তো হি উড অলসো মেক ভিডিও সে ভিডিও বানাতো ঠিক আছে ভিডিও কলস তার সাথে ভিডিও কলও করতো ঠিক আছে উড অলসো মেক ভিডিও কলস টু হা তাদের মানে তার সাথে ভিডিও কলও করতো অন ফেব্রুয়ারি ফোর ফেব্রুয়ারি মাসের চার তারিখে হি কল্ড হার সে তাকে ডেকেছিল ঠিক আছে ওভার দ্য ফোন সে ফোনে তাকে ডেকেছিল ঠিক আছে অ্যান্ড ইনসিস্টেড এবং ইনসিস্ট মানে জেদা জিদি করা জেদা জিদি করে কোনো কিছু বলা বলাতো জিনসিস্টেড করেছিল জেদা দিদি করেছিল দ্যাট জে সি মিট হিম যে সে যেন তার সাথে দেখা করে সেটা জেদা দিদি করে ফোনের মাধ্যমে বলেছিল হোয়েন সি রিফিউজ যখন সে অস্বীকার করলো হি থ্রেট অ্যান্ড হার সে কিন্তু তাকে ওই মহিলাটাকে থ্রেট করলো শাসানি দিল ঠিক আছে ভয় দেখালো ড্যাট হি উড সার্কুলেট যে সে কিন্তু সার্কুলেট করে দেবে ঠিক আছে সার্কুলেট করে দেবে এটা কিন্তু অভ্যস্ত কিছু বোঝাচ্ছে না ঠিক আছে এখানে উড বলতে পাস্টে যদি ভবিষ্যতের কথা বলা হয় তখন কিন্তু উড ব্যবহার করি মানে অতীতে বলেছিল যে সে সার্কুলেট করবে এখন তো বলছে না যে হি উইল সার্কুলেট সে অতীতে বলেছিল যে ভবিষ্যতে করবে ওই জন্য আমরা উড ব্যবহার করছি এখানে হিউড সার্কুলেট যে সে সার্কুলেট করে দেবে দ্য ভিডিওজ ভিডিওগুলোকে অ্যান্ড ফটোস এবং যে সমস্ত ফটো রয়েছে ফিচারিং দেম অন সোশ্যাল মিডিয়া আচ্ছা ফিচারিং দেম বলতে এখানে মানে যে সমস্ত ফটোতে তারা রয়েছে আর কি ফিচারিং দেম বলতে ঠিক আছে যে সমস্ত ফটোতে তারা রয়েছে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে দেবে বা সার্কুলেট করে দেবে ছড়িয়ে দেবে দ্য কমপ্লেনস স্টেটেড কমপ্লেন্ট বা অভিযোগ কিন্তু এটাই বর্ণনা করে এটাই এস্টেট করে দ্য পুলিশ রেজিস্টার পুলিশ রেজিস্টার করে কী রেজিস্টার করে এ কেস একটা কেস রেজিস্টার করে আন্ডার সেকশন থ্রি ফাইভ ফোর 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 এইট ফাইভ জিরো ফোর অ্যান্ড ফাইভ জিরো সিক্স অফ দ্য আইপিসি ঠিক আছে আইপিসি মিন্স ইন্ডিয়ান পিনাল কোড ভারতীয় দণ্ডবিড়ির যে সেকশন বা ধারাগুলো রয়েছে তিনশো চুয়ান্ন তারপরে হচ্ছে চারশো আটচল্লিশ পাঁচশো চার পাঁচশো ছয় এই ধারার অধীনে ঠিক আছে কেসগুলো পুলিশ রেজিস্টার করে এগেনস্ট মিস্টার দেবরাজে গৌড়া তো মিস্টার দেবরাজে গৌড়ার বিরুদ্ধে অ্যান ভিনা ভিনা বা বিনা বলে একজন আছে সেকে অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্য বিজেপি অফিস সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী ঠিক আছে বিজেপি অফিসে রয়েছে যে সে বিজেপি অফিসের কিন্তু সে একজন সহযোগী আই হোপ আজকের লেসনটা বা আজকের ক্লাসটা তোমাদের খুবই পছন্দ হয়েছে একদম সিম্পল যারা বিগিনার তাদের জন্যই মাঝে মাঝে এই ক্লাসগুলো আনা যাতে তারা আস্তে আস্তে তাদের মানে অ্যাডভান্স লেভেলে যেতে পারে বলতে পারি বিগিনার্স যারা রয়েছে তাদের জন্য এরকম ক্লাস মোটামুটি নিয়ে আসবো আর অ্যাডভান্স যারা রয়েছে তারা কিন্তু এডিটোরিয়াল তাদের জন্য তো নিয়ে আসছি মাঝে মাঝে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও